সরকারি বকেয়া আসতে দেরি হতে পারে, কিন্তু তার জন্য উন্নয়ন কোনোভাবেই থেমে থাকা যাবে না। বর্তমানে হুগলি চুঁচুড়া পৌর এলাকায় বেশ কিছু রাস্তার কাজ বন্ধ রয়েছে, যেই কাজের মূল্য প্রায় 1 কোটি টাকা। প্রত্যেকটি কাজ শুরু হলেও পরবর্তীতে সরকারি টাকা না আসায় কাজ বন্ধ করে দিয়েছে ঠিকাদারেরা। সেই সমস্ত কাজ অবিলম্বে চালু করার লক্ষ্যে বুধবার পৌরসভা কক্ষে এক আলোচনা সভা আয়োজিত হয়। সেই সভায় উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, পাশাপাশি ছিলেন পৌর প্রশাসক গৌরীকান্ত মুখার্জি সহ সরকারি আধিকারিক ও ঠিকাদাররা। এদিনের আলোচনায় অসমাপ্ত কাজগুলির কত অংশ হয়েছে কিংবা কতটা বাকি আছে সে বিষয়ে পর্যালোচনা করা হয়। ঠিকাদারদের আশ্বাস দেওয়া হয় যে সরকারি টাকা অনেক সময়ই আসতে কিছুটা দেরি হতে পারে, তবে দেরি হলেও টাকা আসবেই, কিন্তু তার জন্য আগে থেকে চুক্তিভিত্তিক কাজ বন্ধ রাখা ঠিক নয়। এদিনের বৈঠক শেষে ঠিকাদাররা বর্ষা মিটলেই বাকি কাজ শুরু করার আশ্বাস দেন বলে জানা গেছে। আমরা একটা পরিবার, কন্ট্রাক্টর বলে আলাদা কিছু নাই, হুগলি চুঁচুড়া পৌরসভার পরিবার। এই পরিবারের কারো কোথায় কোনো অসুবিধা থাকতে পারে? আর আমাদের তো মেন এই সরকার ডেভেলপমেন্টের সরকার, মানুষের সরকার, সেই ডেভেলপমেন্ট কোথাও কোথাও আটকে যাচ্ছে, সেইটা যাতে স্মুথলি ডেভেলপমেন্টটা হয় এবং যারা এই ডেভেলপমেন্টের কাজের সাথে যুক্ত তারা যাতে তাদের পারিশ্রমিকও পায়, অর্থটাও পায়, এই একটা সমন্বয়ের জন্য আজকে মিটিংটা ডাকা হয়েছে। এই সমন্বয়টা কোনোভাবে একটু লুজ হয়ে গেছে, হালকা হয়ে গেছে, সেটাকে জোড়া দিয়ে শক্ত করে কাজে নামানোটাই আমাদের উদ্দেশ্য। অনেক ক্ষেত্রে পয়সা না পেয়ে কাজ মাঝপথে বন্ধ হয়ে যাচ্ছে, এটা তো না হয় না, এটা হতেই পারে। সরকারের কাজ, সরকার ধরুন একটা কাজে স্যাংশন দিল 2 কোটি টাকা, আর তো 75 লক্ষ টাকা দিল, 1 কোটি 25 বাকি রইল, এর কোনো ব্যাপার নেই, সরকার স্যাংশন দিলে সেই টাকা আসবে এবং কন্ট্রাক্টরও পাবে, কিন্তু যারা কাজ ধরছে তার টাকার জন্য বন্ধ করে দিচ্ছে এটাও তো ঠিক না, কাজ কমপ্লিট করতে হবে, টাকা সরকারের মার যায় না। এই তো আমার পাশে কৃষি দপ্তর চুঁচুড়া স্টেশন ছাড়িয়ে সেখানে যারা কাজ করে 8 মাস 9 মাস মায়না পায় না, ওই কন্ট্রাক্টরই ছেড়ে দিন, চাকরি করে ক্যাজুয়াল লেবারে 8-9 মাস মায়না পায় না, তারা কাজ বন্ধ করে দেবে? এটা হয় না। আপনাকে যখন একটা ওয়ার্ক অর্ডার দেওয়া হচ্ছে আপনাকে সেটা কমপ্লিট করতে হবে, টাকা পা না পাওয়ার আমার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছে, এসি আছে, আমার চেয়ারম্যান আছে, আমরা আছি, সরকারি টাকা পাবে একটু আজ আর কাল। আর এই তো পরিস্থিতি চলছে 2 বছর ধরে, লকডাউন চলছে, করোনা চলছে, আর তার জন্য মানুষের জীবনযাত্রা অসুবিধা হবে, এটা যাতে না হয় আমরা একটা মধ্যস্থতা করার জন্য আজকের এই সময়। নিউজ আজ বাংলা, হুগলি। আপনি কি কানে কম শুনছেন? কানে কি কোনো সমস্যা আছে? চিন্তা করবেন না, কলকাতার জনপ্রিয় কানের মেশিনের সংস্থা শ্রবণী এখন আরামবাগে। এখানে কানের মেশিন বিক্রয়ের পাশাপাশি শ্রবণ যন্ত্রের সঠিক পরীক্ষাও করা হয়। তাহলে আর দেরি কেন, এখনই যোগাযোগ করুন শ্রবণ সেন্টারে। ঠিকানা আরামবাগ হসপিটাল মোড়, ICICI ব্যাংকের পাশে। ফোন নাম্বার 9531501001।